হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান আমার বেশ কিছু আপডেটস দেবো অনেকগুলো আপডেটস রয়েছে চলো আজকের ভিডিও শুরু করা যাক এই বছরটা দেবের বছর এবং দেবের একের পর এক অ্যানাউন্সমেন্ট গান টিজার পোস্টার চলেই আসছে তো আজকে যেমন দেবের আপকামিং ছবি খাদানের একটা সারপ্রাইজিংলি পোস্টার আসলো যেটা ছবির র্যাপ আপ যেটা হয়েছে সেটার ইন্ডিকেশানে তবে সেই পোস্টারটা কেমন লেগেছে আগের ভিডিওতে আমি বলেছি এবার হচ্ছে আগামীকাল সন্ধ্যে ছটার সময় একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং যেরকম মনে হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা হবে দেবের प्रोड्यूस করা ছবি যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে রুক্মিনী মৈত্র সেই ছবিটা অর্থাৎ বিনোদিনীর ফার্স্ট লুক বা কোনো গ্লিমস আসতে পারে আগামীকাল সন্ধে ছটার সময় তো দেখার বিনোদিনীর সেই গ্লিমসটা হয় কেমন এই ছবিটা নিয়েও যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে কারণ এটা একটা ব্যয়বহুল ছবি দেখার এই ছবিটা হয় কেমন আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো ভুল ভুলাইয়া থ্রি দু হাজার চব্বিশের অন্যতম বড় রিলিজ এবং এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা হাইপ কিন্তু থাকবে এই ছবিটা যেমনই হোক তো এই ছবিটা টিজার যেটা খুব ভালো রেসপন্স পায়নি তবে এই ছবির ট্রেলারের দিকে সবাই এখন তাকিয়ে রয়েছে এই ছবির ট্রেলার আসবে সিক্স অক্টোবর দেখার এই ট্রেলারটা হয় কেমন কারণ তার ঠিক তিন দিন আগেই আসবে সিংহম থ্রি এর টিজার তো দেখার সিংহম এর সাথে ভুল ভুলে থ্রি এর তো বোঝাই যাচ্ছে যে একদম টক্করের হবে এই ট্রেলারটাকে ভালো হতে হবে তার কারণ টিজারটা কিন্তু আমাদের সেরকমভাবে ইমপ্রেস করতে পারেনি দেখার ভুল ভুলি ট্রেলারটা হয় কেমন টেক্কার পরবর্তী গান যেটা হচ্ছে তাসের দেশে গানটা গেয়েছে তিমির বিশ্বাস যে কারণে আমি খুব এক্সাইটেড দেখার তাসের দেশে গানটা হয় কেমন এবং প্রথম থেকেই যেভাবে তাসের প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে এখানে দেব রুকমিনী স্বস্তিকা সেই চরিত্রগুলোকে ইন্ট্রোডিউস করা এই গানটা দেখার হয় কেমন আগামীকাল টেক্কার আরও একটা গান আসছে হুম ফোর সেই ছবিতে আমরা জানি আগের যে কাস্ট তারা রিপিট হবে না অর্থাৎ সেখানে অভিষেক বচ্চন উদয় চোপড়া তাদের চরিত্রকে আমরা দেখবো না এমনটাই লেটেস্ট আপডেট ছিল তবে এই ছবির রাইটের ডিরেক্টারে পরিবর্তন আসবে না ধুমের প্রত্যেকটা পার্ট সেটা কিন্তু লিখেছে বিজয় কৃষ্ণ আচারিয়া এবং ধুমের প্রথম দুটো পার্ট পরিচালনা করেছে সঞ্জয় গাদভি যিনি মারা গেছেন রিসেন্টলি খুব ভালো বানিয়েছিলেন প্রথম দুটো পার্ট কিন্তু থার্ড পার্টে পুরো হেগে দিয়েছে বিজয়কৃষ্ণ আচারিয়া যেটা প্রেস্টিস থেকে ঝেড়ে যে বানিয়েছে প্রোডাক্টটা সেটা খুবই খাজা তবে ধুমের নামেই ছবিটা ব্লকবাস্টার হয়ে যায় আর কি এবার ধুম ফোর যখন আসছে আমি ভেবেছিলাম হয়তো ডিরেক্টরে তারা বদল আনবে তবে ডিরেক্টরে তারা বদল আনবে না বিজয় কৃষ্ণ আচারিয়া লেটেস্ট আপডেট ওয়াইজ সেই ধুম ফোর লিখবেন এবং পরিচালনা করবেন এখানে আমার একটা ডাউট রয়েছে বিজয় কৃষ্ণ আচারিয়ার লাস্ট ছবি অনেকে মনে করেন ঠাগস অফ হিন্দুস্তান তবে না ঠাগস অফ হিন্দুস্তান ডিজাস্টার হওয়ার পরে সে কিন্তু আরও একটা ছবি বানিয়েছিল যেটা গত বছর এসেছিলো অনেকে জানেই না ছবিটার নাম হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি যেখানে ভিকি কৌশল মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সেই ছবিটা গত বছর ইয়াসরাজই প্রডিউস করেছিল কিন্তু ছবিটা কখন এসছে কখন গেছে সেরকমভাবে লোকে জানেই না এবং ছবিটাও খুব একটা ভালো হয়নি তো আমার এতে খুব ডাউট আছে যে তাকে আবার পরিচালনার দায়িত্ব দেওয়া হবে এত বড় একটা ফ্রাঞ্চাইজি ঠিক আছে দেখার সে হয়তো লিখতে পারে এবং সে লেখে যথেষ্ট ভালো তবে সে টাশানের মতো বড় ফ্লপ দিয়েছে ঠাগস অফ হিন্দুস্তান ফ্লপ দিয়েছে গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি ফ্লপ দিয়েছে তারপরে তাকে আবার পরিচালনার দায়িত্ব দেবে দেখার দুজন মিউজিক ডিরেক্টরকে নিয়ে আপডেট সালমান খানের দুটো পরপর ছবিতে হর্ষবর্ধন রামেশ্বর যিনি অ্যানিমেল ছবির বিজিএম ডিজাইন করেছিলেন সে থাকছে সালমান খানের পরবর্তী ছবিতে মিউজিক ডিরেক্টর হিসাবে যেটা হচ্ছে এর মোলুক দাসের ছবি সিকান্দার সেই ছবির বিজিএম এবং ছবিতে মিউজিক দেবে হর্ষবর্ধন তো দেখার সেই ছবির বিজিএম হয় কেমন কারণ অ্যানিমেলের বিজিএম জাস্ট কি ক্যাশ ছিল দেখার এই ছবির বিজিএম হয় কেমন এবং আমরা যদি অ্যাটলিট ছবিটার কথা বলি যেখানে এরা দারুণ কোলাবোরেশন হচ্ছে কামাল হাসান সালমান খান এবং অ্যাটলিট ছবির ডিরেক্টর সেই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কে থাকবে এটা আলাদা করে বলতে হয় সেটা হচ্ছে অনিরুদ্ধ অ্যাটলিস্ট সাথে আনিরুদ্ধের কোলাবোরেশন চরম জাস্ট চরম তো সালমান খানের দুটো ছবিতে মিউজিক ডিরেক্টরদের ভালো রাখা হয়েছে বিজিএম আমরা আশা করি দারুণ পাবো এবং এখন বিজিএম যে কতটা ইম্পর্ট্যান্ট কীভাবে সেটা সিকোয়েন্স তুলতে পারে সেটা রিসেন্ট সবকটা মেন স্ট্রিম ছবি দেখলে বোঝাই যাচ্ছে দেখার এই ছবির ক্ষেত্রে বিজিএম কতটা মাস মোমেন্ট প্রোভাইড করতে পারে আলাপাতি সিক্সটি নাইনে ববি দেওয়াল এই ছবির ফাইনাল কাস্ট ইনক্লুড হয়েছে পূজা হেগড়ে রয়েছে এবং ছবির পরিচালনার ভার পরে আমরা জানি এইচ ভিনোদ এই ছবিটার শ্যুটিং আরম্ভ হবে পাঁচই অক্টোবর থেকে দেখার এই ছবির শুটিং হয় কত বড় পরিমাপে এবং ছবিটার অ্যানাউন্সমেন্ট টাইটেল কবে রিভিল করা হয় আমরা যদি পরবর্তী আপডেটে আসি গেম চেঞ্জের এবার বড়ো পরিমাপে না পিছালেও আবার পোস্টপোন হচ্ছে ছবিটার কথা ছিল বিশে ডিসেম্বর রিলিজ হওয়ার তবে ছবিটার এখন নতুন রিলিজ ডেট সম্ভবত পঁচিশে ডিসেম্বর এবার পঁচিশে ডিসেম্বর বড় ছবি হচ্ছে বেবি জন এবং বেবি জন যেরকমভাবে আমার মনে হয় হাইপ পাবে সেটা গেম চেঞ্জার পাবে না তার কারণ গেম চেঞ্জারের গান একদমই ভালো হচ্ছে না এবং লাস্ট যে ট্র্যাকটা সেটা চুমলো না এবং শঙ্করকে নিয়ে এখন যথেষ্ট চিন্তা আছে দেখার এই ছবিটা আবার শিফট হয় কিনা না দু হাজার পঁচিশে না ছবিটা দু হাজার চব্বিশের এন্ডে চলে আসে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিয়ে জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার